আমি চেয়েছিলাম শাকিব ব্যাট করুক, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে শাকিব, এটা ছিল আমার প্রত্যাশা। বিপিএলের এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে কেন ব্যাটিংয়ে নামেননি ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান? ভক্তদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকও আসরের অন্যতম সেরা পারফর্মারের অদ্ভুত সিদ্ধান্তের কারণ খুঁজে ফিরছেন। জানা গেছে, ম্যাচের আগের রাতে দলকে পরামর্শ দিয়েছিলেন কাজী অনিককে একাদশে রাখার, কিন্তু সে কথায় কর্ণপাত করা হয়নি। পেসার অনিককে না নিয়ে খেলানো হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে। ব্যাটিং অর্ডারে চারে করিম জানাত ও পাঁচে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা ভানুকা রাজাপাকসেকে নামানোর সিদ্ধান্তেও নাখোশ ফ্র্যাঞ্চাইজি ওনার। আমি জিজ্ঞেস করেছি যে আমাদের যেখানে পরীক্ষিত প্লেয়ার রয়েছে, কেন আপনারা এক্সপেরিমেন্ট করতে গেলেন? তো এক্সপেরিমেন্টের খেলা না, আপনি এক্সপেরিমেন্ট খেলতে পারতেন আগের ম্যাচে বা এর দুই এক ম্যাচ আগে। পিটুরিয়াস ডুইং ফ্যান্টাস্টিক, শাকিব টপ, অলমোস্ট টপ স্কোরার, অ্যান্ড হি ইজ পারফর্মিং ভেরি নাইসলি, ওয়াই ইউ চেঞ্জ দিস? আমি কোশ্চেন করেছি লাইক দিস, সো দে ক্যানট রিপ্লে মি। টিম ম্যানেজমেন্টের মতানৈক্যের বিষয়টি স্পষ্ট। হঠাৎ অগোছালো বিগ বাজেটের ফরচুন বরিশাল। সাকিবের ব্যাটিংয়ে না নামা নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে বিতর্ক আরও বাড়ে। অধিনায়কের দায়িত্ব জ্ঞান নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল ওই পোস্টে, পরে সেটিকে অনাকাঙ্ক্ষিত ভুল বলে দাবি করে তারা। একজন হয়তোবা ইমোশনালি এটা ইয়া দিয়েছে এবং সাথে সাথে আমি এটাকে পরবর্তী সেকেন্ডে আমি ড্রপ করেছি। বিপিএল এর দীর্ঘ সূচি নিয়ে আপত্তি আছে বরিশালের। অন্যান্য লীগের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইম্প্যাক্টফুল ফরেন ক্রিকেটার ধরে রাখতে পারেনি বলে দাবি তাদের। ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে যে টাইমিং যেন নাইসলি হয়, যাতে সব প্লেয়ার, আমরা যখন প্লেয়ারদের ডাকবো, যখন পিএসএল যেন না থাকে, যেমন আইটিএল টি টোয়েন্টি যেটা হলো, হঠাৎ করে একটা টুর্নামেন্ট হলো, তো বিসিবি তো বলা উচিত ছিল যে এই টুর্নামেন্ট সাংঘর্ষিক। বেশিরভাগ সময় টপ টু এ থাকা বরিশাল ছিল আসরের হট ফেভারিট, এভাবে এলিমিনেটর থেকে ছিটকে যাওয়া মানতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। দুঃখজনক হলেও আমরা এলিমিনেটর থেকে বাদ পড়েছি, আমরা খারাপ খেলেছি, এই জন্যই বাদ পড়েছি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।